নমস্কার দেখছেন এবিপি আনন্দ আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে ফের কলকাতায় টাকার পাহাড় বান্ডেল বান্ডেল নোট বাজেয়াপ্ত করা হলো নিয়োগ দুর্নীতির পরে এই প্রথম কয়লাকাণ্ডে জকের ধরেন হদিশ মিলল কয়লাকাণ্ডে বালিগঞ্জে এদিন অভিযান চলে এবং বান্ডেল বান্ডেল নোট উদ্ধার হয়েছে সেখান থেকে গজরাজ গ্রুপের অফিসে হানা 1,39,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযানে এখনো পর্যন্ত 1,39,00,000 টাকা উদ্ধার এই সংস্থার মাধ্যমে কয়লা পাচারের কালো টাকা সাদা করার ছক কয়লা পাচারের তদন্তে ইডির ম্যারাথন অভিযান কোটি টাকার হদিশ কোন প্রভাবশালী কালো টাকা সাদা করার ছক তারই তদন্ত করছে ইডি প্রকাশ সিনহা কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সর্বশেষ কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত মোট 1,39,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই বিপুল পরিমাণ টাকার অঙ্কটা সেটাই তো সব থেকে বড় প্রশ্ন প্রকাশ একদমই একদমই সেটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রথমে 1,00,000 টাকা তারপর 1,25,00,000 এখন যেটা আমরা ইডি সূত্রের উপর জানতে পাচ্ছি 1,39,00,000 টাকা ইতিমধ্যেই কিন্তু ইডির আধিকারিকরা সেই অফিস থেকে গজরাজ গ্রুপের অফিস থেকে বাজেয়াপ্ত করেছেন এবং এই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কিন্তু ইডির অফিসাররা এখনো সেই অফিসের ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা মনে করছেন যে এখনো কিন্তু সেখানে হয়তো টাকা লুকিয়ে রাখা হয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা এবং তোমাকে বলে দিই কালো টাকা সাদা করা হয়েছে ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছেন কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে তারা কিন্তু সূত্র পান তথ্য পান যে আসানসোল এবং পুরুলিয়া এলাকা থেকে যে কোটি কোটি টাকা কলকাতায় পাঠানো হতো সেই টাকার মধ্যে একটা বড় অংশের টাকা কিন্তু এই অফিসে পৌঁছে গেছে দক্ষিণ কলকাতার একটি ধাবা ধাবার মালিকের নাম উঠে আসছে তার মাধ্যমে মিস্টার বেওয়াল বলে একজনের নাম উঠে আসছে এবং সেখান থেকে এই অফিসের যে মালিক বিক্রম সিকারিয়া তার কাছে কিন্তু এই টাকা পৌঁছে গেছিল এই তথ্য পাওয়ার পরেই কিন্তু ইডির অফিসার আজকে সকাল থেকে সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালান এবং এখন পর্যন্ত 1,39,00,000 টাকা অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই বিক্রম সিকারিয়া যাকে যার এই অফিস অফিসের মালিক তাকে কিন্তু ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূলত এই টাকা ইনভলভমেন্ট কাদের রয়েছে গ্রেওয়াল বলে একজনের ব্যক্তির নাম উঠে আসছে দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিকের নাম উঠে আসছে তাহলে কি এদের মাধ্যমেই কিন্তু কালো টাকা সাদা করানোর চেষ্টা হচ্ছিল এবং তুমি জানো বারবার যেটা এদের সূত্রের খবর আগে থেকেই তাদের অভিযোগকে কয়লা পাচারকাণ্ডের কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করানো হয়েছে সেভাবেই কি এই টাকা এখানে পৌঁছে গেছিল এবং এর পেছনে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কোন প্রভাবশালী যোগ রয়েছে বা কয়লা পাচার কাণ্ডের এই টাকা কলকাতার কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছিল যার মাধ্যমে এই টাকা আলটিমেটলি কয়েকটা হাত হয়ে এই অফিসে পৌঁছে গেছিল কি উদ্দেশ্য ছিল মার্কেটে ইনভেস্ট করার কথা ছিল নাকি গজরাজ গ্রুপের কোনো প্রপার্টি কেনার কথা ছিল এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু এই অফিসের মালিক বিক্রম শিকারিয়া তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তোমাকে যে কথা বললাম যে এখন পর্যন্ত 1,39,00,000 টাকা এবং এখনো সেখানে কোনো টাকা রয়েছে কিনা সেটা খুঁজে বার করা বিক্রম শিকারিয়ার আরো কি কি ব্যবসা রয়েছে এবং যাদের নাম উঠে আসছে মিস্টার গ্রেওয়াল এবং দক্ষিণ কলকাতার এই খাবার নাম উঠে আসছে তাদের কি ইনভলভমেন্ট তাদের পেছনে কারা রয়েছে এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু ইডির আধিকারিকরা এই সংস্থার মালিক এবং অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এবং অ্যাকাউন্টস রিলেটেড যে ডকুমেন্ট সেটা কিন্তু বাজেয়াপ্ত করেছে সেটাও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি আগেবারের সঙ্গে থাকো প্রকাশ অর্থাৎ এই অফিসের মালিককে জিজ্ঞাসাবাদ চলছে এবং আর কারা কারা এর পিছনে রয়েছে কি কারণে এই বিপুল পরিমাণ টাকা অফিসে রাখা ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন এই বিষয়ে আরো জানবো সুকান্ত মুখোপাধ্যায় এবং অনির্বাণ বিশ্বাস সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে সুকান্তর কাছে চলে আসি সুকান্ত এখনো পর্যন্ত এই অফিসের মালিককে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়াও আরো একাধিক নাম কিন্তু উঠে আসছে সেক্ষেত্রে কয়লা পাচারের যে বিপুল পরিমাণ টাকা সেই টাকা কি অফিসে এসে পৌঁছেছিল এমনই মনে করছেন তদন্তকারীরা কিভাবে কোন কোন হাত মারফত এই অফিসে পৌঁছতো কয়লা পাচারের বিপুল পরিমাণ টাকা তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সুকান্ত দেখো যেটা যেটা জানা যাচ্ছে যে তদন্তের ক্ষেত্রে কিন্তু
দেখো তোমাকে বলে রাখি ইতিমধ্যে গজরাজ প্রাইভেট ইন্ডাস্ট্রিজ যিনি ডিরেক্টর রয়েছেন সেই বিক্রম শিখারিয়া তাকে আটক করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত দুটো বিষয় জানার চেষ্টা হচ্ছে এক হচ্ছে এই যে কয়লা পাচারের বিপুল পরিমাণ কালো টাকা এই টাকা কিভাবে গজরাজ ইন্ডাস্ট্রির কাছে আসতো এবং কিভাবে গজরাজ ইন্ডাস্ট্রি তার অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে আরম্ভ করে রিয়েল এস্টেট কোম্পানি তার মারফতে এই কালো টাকাকে বা এই অবৈধ টাকাকে বৈধ টাকাতে পরিণত করত এবং যেভাবে এই টাকাটা পরবর্তীকালে বৈধ টাকাতে পরিণত করা হতো সেই টাকা কোথায় যেত এই টাকার শেয়ার বা তার যে আর্থিকভাবে লাভবান সেটা কোনো প্রভাবশালী হতেন কিনা বা কোনো প্রভাবশালী টাকা এই কোম্পানি মারফত খাটতো কিনা এরকম একাধিক যে প্রশ্নের উত্তর রয়েছে তা খোঁজার চেষ্টা করছেন ইডির আধিকারিকেরা এখনো পর্যন্ত প্রায় 1,39,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকার পরিমাণ দফায় দফায় আরও বাড়তে পারে বলে ইডি সূত্রে খবর এবং তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 2005 সালে এই কোম্পানির পথ চলা শুরু হয়েছিল একটি এক্সপো কোম্পানি দিয়ে পরবর্তীকালে এক্সপোর্ট ইম্পোর্ট রিয়েল এস্টেট কোম্পানিতে তাদের ব্যবসা আরও বাড়ে বিশেষ করে 2010 বা 2011 পর থেকে এর যে ব্যবসা সেটা কিন্তু আরও সম্প্রসারণ ঘটে 30টি সংস্থার মধ্যে 5টি সংস্থার অফিস রয়েছে এই আর্লি স্ট্রিটে এবং সেই 5টি সংস্থাতে এই মুহূর্তে কিন্তু ইডির তরফে অভিযান চালানো হচ্ছে যেটা তোমাকে বললাম যে এর আগে আমরা দেখেছি এসএসসির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বিস্তারিতভাবে জানবো তোমার থেকে তবে এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে দিলীপ বাবু কয়লা কাণ্ডে টাকার পাহাড় উদ্ধার বান্ডিল বান্ডিল নোট এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন বালিগঞ্জে একটি নির্মাণকারী সংস্থার অফিস থেকে এবং যেটা মনে করা হচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে কয়লা পাচারের কালো টাকা সাদা করার ছক ছিল এবং সেই কারণেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আমরা দেখেছি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে আর এবারে কয়লা কাণ্ডে প্রথম টাকার হদিশ দেখুন তদন্ত যখন এগোচ্ছে বিভিন্ন লোককে জেরা হচ্ছে অনেক তথ্য আর সেই তথ্যের ভিত্তিতে আবার তদন্ত চলছে তো সোর্স পেয়ে তারা গেছেন এবং হাতে নাতে সামগ্রীও পেয়েছেন প্রমাণও পেয়েছেন কেন এই যত এগোবে এই তদন্ত কারণ টাকা প্রচুর বহু লোক ইনভলভ আছে এই টাকা কোথায় কোথায় গেছে বাংলা বাংলার বাইরে দেশের বাইরেও গেছে সেগুলো খুঁজে বার করতে সময় লাগবে যেমন যেমন তথ্য আসছে তারা খুঁজছেন বার করছেন প্রচুর টাকার লেনদেন হয়েছে শুধু একটা নয় যেমন শিক্ষায় চাকরি বিক্রি হয়েছে সেরকম গরু বিক্রির টাকা কয়লা বিক্রির টাকা বালি বিক্রির টাকা যত রকমের টাকা এটা আমার মনে হয় হাজার হাজার কোটিতেও পৌঁছতে পারে তো সবে তো কিছু কিছু পাওয়া যাচ্ছে সেখান থেকে নিশ্চয়ই আরো সোর্স পাওয়া যাবে অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য অনির্বাণ বিশ্বাস আমাদের আর এক প্রতিনিধি মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ এখন পর্যন্ত শেষ যে খবর পাওয়া যাচ্ছে যে 1,39,00,000 টাকা মোট বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই অফিসের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কোন কোন নাম উঠে আসছে এবং কি কারণে এই বিপুল পরিমাণ টাকা রাখা ছিল তার অফিসে কোনো সদুত্তর কি দিতে পেরেছেন ওই অফিসের মালিক পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে যেমন একদিকে তেমন পাশাপাশি বিক্রম শিখারি অর্থাৎ গজরাজ গ্রুপের যিনি মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে 1,39,00,000 টাকা আমরা দেখছি যে ধাপে ধাপে কিন্তু টাকার অঙ্ক বেড়েই চলেছে এবং যত রাত বাড়ছে ততই কিন্তু টাকার অঙ্ক বাড়ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ইডি সূত্রে এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই যে গজরাজ গ্রুপের যে বিভিন্ন অফিস রয়েছে কলকাতা শহর সে বিভিন্ন অফিসে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং সন্ধ্যের পর এই গজরাজ টাওয়ারসের যে অফিস রয়েছে এই মুহূর্তে পাঁচের ইয়ার্লি স্ট্রিটে সেখানে কিন্তু সন্ধ্যেবেলায় আসেন ইডি আধিকারিক এবং তারপর এখানে তল্লাশি চালাতে গিয়ে কিন্তু প্রথমে 1 কোটি তারপর 1,25,00,000 এবং এই মুহূর্তে ইডির তরফে যে খবর পাওয়া যাচ্ছে 1,39,00,000 অর্থাৎ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু টাকার অঙ্ক বেড়ে চলেছে পাশাপাশি কিন্তু তদন্তকারী আধিকারিকরা দুটো বিষয় খতিয়ে দেখছেন যে এই সোর্স অফ মানি কোথা থেকে যেরকমটা কয়লার তদন্তে নেমে তারা কিন্তু মনে করেছেন তারা বিভিন্ন লোকের তদন্ত করতে গিয়ে বিভিন্ন নাম পেয়েছিলেন এবং সেই নামগুলোর সঙ্গে তারা কানেক্ট করতে করতে কিন্তু এই মানি ট্রেল খুঁজে পান যে গজরাজ গ্রুপে কিন্তু একটা বিপুল সংখ্যক কয়লার টাকা সেই টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছে কালো টাকাকে সাদা করার জন্য তার পাশাপাশি ইডি আধিকারিক আরো একটা জিনিস খতিয়ে দেখছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি ভেতরে সেখানে কিন্তু তারা বিভিন্ন ফাইলপত্র তারা কিন্তু খতিয়ে দেখছেন তার একটাই কারণ যে ফাইলের মাধ্যমে যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন জায়গায় ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশন কি সত্যি হয়েছে নাকি সেগুলো শুধুমাত্র খাতায় কলমে দেখানো হয়েছে অর্থাৎ কোথাও গিয়ে হাওলা মারফত এই টাকা হিসাব দেখিয়ে সেগুলোকে বিদেশে পাচার করার একটা পরিকল্পনা ছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন আধিকারিকরা এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে উত্তেজনার পালক চড়ছে তার কারণ টাকার অঙ্ক বেড়ে চলেছে 1 কোটি থেকে 1,25,00,000 এবং এই মুহূর্তে 1,39,00,000
পক্ষে দাঁড়িয়ে আছে বিক্রম শিকারিয়া তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ এই টাকা কোথা থেকে এলো সেও এই টাকার পিছনে যে বিভিন্ন নাম পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিকের নাম কিন্তু উঠে এসেছে যার মারফত কিনা গজরাজ গ্রুপে টাকা এসে থাকতে পারে এমনটা কিন্তু ইডি আধিকারিকরা প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত জানতে পেরেছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা কানেকশন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু কয়লা পাচার কাণ্ডে আমরা দেখলাম ইডির ম্যারাথন অভিযান ম্যারাথন তল্লাশি এবং সেখানে কলকাতায় বালিগঞ্জের একটি নির্মাণকারী সংস্থার অফিস থেকে কোটির বেশি টাকা উদ্ধার এখনো পর্যন্ত 1,39,00,000 টাকা উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর এবার কয়লা পাচার কাণ্ড কালো টাকা সাদা করার ছক ছিল প্রাথমিকভাবে এমনটাই মনে করছে ইডি গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই জানে কাল কয়লা বালি পাথরের বেআইনি যে খাদানের থেকে উৎপাদন সেই টাকা বিভিন্ন নির্মাণ সংস্থায় খাচ্ছে এমনকি কোন কোন নির্মাণ সংস্থায় খাচ্ছে তা নিয়েও মানুষের মধ্যে প্রচুর কথা আছে আর এতদিন সময় লাগছে তদন্তকারী সংস্থার তদন্ত ঠিক মতো আদৌ হচ্ছে তাহলে এতদিন বাদেও কেন আসল আসামি ধরা পড়ছে না নাক কান মাথা ধরে টানাটানি চলছে মাথাগুলোকে ধরুক অনেক ধন্যবাদ শ্রমিক বাবু বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা ছিলাম ফের কলকাতায় টাকার পাহাড় বান্ডেল বান্ডেল নোট বাজেয়াপ্ত করলো ইডি নিয়োগ দুর্নীতির পরে এই প্রথম কয়লাকাণ্ডে জকের ধনের হদিশ কয়লাকাণ্ডে বালিগঞ্জে ইডির অভিযান চলে এবং বান্ডেল বান্ডেল নোটের হদিশ মিলেছে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী 1,39,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযান চলে এবং এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে এই সংস্থার মাধ্যমে কয়লা পাচারের কালো টাকা সাদা করার ছক কয়লা পাচারের তদন্তে ইডির ম্যারাথন অভিযান কোটি টাকার হদিশ মিলেছে ইতিমধ্যেই এবং গজরাজ গ্রুপের বিভিন্ন অফিসের আগে তল্লাশি চলে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 1,39,00,000 টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি তবে এই টাকার উৎস কি তাই জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারী অফিসাররা কয়লা পাচার এর তদন্তে এর আগে একের পর এক নাম উঠে আসে এবং সেই নামের সূত্র ধরে এই গজরাজ গ্রুপের খোঁজ পায় ইডি এবং সেখান থেকেই এই অফিসে ম্যারাথন তল্লাশি ইতিমধ্যেই ওই অফিসে যে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত নথিপত্র রাখা রয়েছে তাও ক্ষতি দেখছেন তদন্তকারী অফিসাররা গজরাজ গ্রুপের অফিসে হানা 1,39,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ ধরে টাকা গোনার কাজ চলছে 1,39,00,000 টাকা বাজেয়াপ্ত হয়েছে শেষ যে খবর পাওয়া গিয়েছে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে ইডির ম্যারাথন অভিযান চলে এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সংস্থার মাধ্যমেই কয়লা পাচারের কালো টাকা সাদা করার ছক ছিল কলকাতায় ফের টাকার পাহাড় বান্ডেল বান্ডেল নোট বাজেয়াপ্ত করা হয়েছে বালিগঞ্জে এবার টাকার পাহাড় উদ্ধার কিভাবে বান্ডেল বান্ডেল নোট উদ্ধার হয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি কয়লা কাণ্ডে এবার বালিগঞ্জে ইডির অভিযান চলে এর আগে নিয়োগ দুর্নীতির কাণ্ডে আমরা দেখেছি কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং তারপর কয়লা কাণ্ডে এবার জকের ধনের হদিশ কয়লা কাণ্ডে এই প্রথম টাকা উদ্ধারের ঘটনা ইডির ম্যারাথন অভিযানে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থার অফিসে উদ্ধার হলো 1,39,00,000 টাকা।